শুক্রবারের প্রচণ্ড গরমের পর মিলল সুখবর। জানা গিয়েছে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 12ই মে ষষ্ঠ দফার ভোট। ষষ্ঠ দফায় 100% বুঝে থাকবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। ষষ্ঠ দফায় রাজ্যের 8 কেন্দ্রে ভোট গ্রহণ হবে। টাকাসহ আটক ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার মধ্যরাতে পিংলার মণ্ডলবার এলাকা থেকে গাড়িতে টাকাসহ আটক হন ভারতী ঘোষ। ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলো তার বিরুদ্ধে। ভারতীর সঙ্গে বেশ কয়েকজন বিজেপি নেতাও ছিলেন। পুলিশের অনুমান, এলাকায় টাকা বিলানোর উদ্দেশ্যেই ভারতী ঘোষ পিংলা এসেছিলেন। স্থানীয় তৃণমূল নেতার প্রতিক্রিয়া, তোলা তুলতেন ভারতী। শুক্রবারে ছিল প্রচারের শেষ দিন, আর তাই সময় নষ্ট না করে শেষ দিনের প্রচারে সকাল থেকেই কোমর বেঁধে বেরিয়ে পড়েছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জি। সাত সকালেই ঝটিকা সফরে তিনি পৌঁছে যান বাঁকুড়ার শালতোরায়। বাঁকুড়া শিমলাপালের মণ্ডল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুরে আদিবাসী মহিলারা পথ অবরোধ করলেন পানীয় জল ও রাস্তার দাবিতে। শিমলাপাল ভূত শহর রোডে লক্ষণপুর বাস স্টপেজের কাছে প্রায় 100+ পরিবার পথ অবরোধ করেন। লক্ষণপুরের এই আদিবাসী পাড়ার 100+ বেশি পরিবার গত 3 মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছে। অভিযোগ বারবার গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও সকলকে জানিয়েও কোনো লাভ হয়নি। রবিবার ভোটের দিন বুথে ঢুকলে বহিরাগতদের হাত ভেঙে দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন, জানালেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। শুক্রবার প্রচারের শেষ দিন সাত সকালেই বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাঠে প্রাতঃভ্রমণকারীদের পৌঁছে কখনও প্রাণায়াম করে আবার কখনও ফুটবলে পা লাগিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী। ছোট থেকেই বলিউডের নজর কেড়েছেন অভিনেতা কুণাল খেমু। পরবর্তীকালে কখন ফিল্মে, কমেডির মাধ্যমে তো কখন আবার ব্যক্তিগত জীবনে নিজের প্রেমকে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছেন বারবার। তবে একটানা কমেডি ফিল্মে অভিনয় করায় কোথাও হারিয়ে যায় কুণালের ফিল্ম কলিযুগের সেই নজর কাড়া চরিত্র। আর সেই চরিত্রকে আবার দর্শকদের সামনে তুলে ধরতে বড় পর্যায়ে খুব শীঘ্রই আসতে চলেছে ফিল্ম মালাং। তাছাড়াও অভিনেতা এবার ওয়েব সিরিজেও নিজের অভিনয় প্রতিভা দেখাতে চলেছেন। নয় টেলিভিশনের এক জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে প্রথম দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা করণ ওবেরয়। তারপর অ্যাঙ্কারিং, গানের হাত ধরে গ্ল্যামার ওয়ার্ল্ডে এগিয়ে চলেছেন অভিনেতা। এরই মাঝে বর্তমানে প্রত্যেকের চোখ কপালে তুলে তারকাকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর সংবাদ। সম্প্রতি এক মহিলার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে আসে এই অভিনেতার বিরুদ্ধে। আর এই ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে করণের দরজা কড়ানাড়ে পুলিশ প্রশাসন। এদিন অভিযুক্ত করণ ওবেরয়ের পাশে দাঁড়াতে মুম্বাইয়ের আন্ধেরি কোর্টে তারকার অ্যাডভোকেট সহ হাজির হন অভিনেত্রী পূজা বেদী। সাফল্যের শিখরে বিরাজমান ক্যাপ্টেন কোহলি স্বাভাবিকভাবেই মাঠ ও মাঠের বাইরে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন, কিন্তু সেই অর্থের জন্য সোশ্যাল মিডিয়ায় কোহলিকে নিয়ে মশকরা করলেন তারই পুরনো সতীর্থ হরভজন সিং। তবে সে ঠাট্টা যে এভাবে বুমেরাং হয়ে ফিরবে তা বোঝেননি ভাজ্জি। প্রিয় তারকার পাশে দাঁড়িয়ে হরভজনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল নেটিজেনরা। কল্পনা শেষ, নতুন কোচের নাম ঘোষণা করল মোহনবাগান। বেশ কয়েকদিন ধরে কিছু স্প্যানিশ কোচের নাম হাওয়ায় ভাসছিল, শেষ পর্যন্ত একজন স্প্যানিশই হলেন মোহনবাগানের কোচ। স্প্যানিশ কোচ কিবু ভিকুনা 2019-20 মরশুমে মোহনবাগানের দায়িত্বে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।